আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় সরব সুখেন্দু শেখর রায়। নারী নিরাপত্তায় কঠোর আইন প্রণয়নের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি তৃণমূল সাংসদের। সংসদের আগামী শীতকালীন অধিবেশনে এ নিয়ে খসড়া বিল পেশের দাবি। আরজি করে অনকল তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের নারকীয় ঘটনায় ফুঁসছে দেশ। প্রতিবাদে নারী নিরাপত্তার দাবিতে আওয়াজ তুলছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা। এবার নারী সুরক্ষায় কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। চিঠিতে তিনি লিখেছেন, স্কুল কলেজ অফিস রাস্তা গণপরিবহন সহ সর্বত্র নারীদের বিরুদ্ধে অপরাধে বিচারের জন্য প্রতি জেলায় তিনটে করে ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করা হোক, ছ মাসের মধ্যে বিচার শেষ করতে হবে, নির্যাতিতার জন্য সর্বোচ্চ 50 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হোক। তৃণমূল সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শাসক বিরোধী দুই শিবিরে। যদিও সুখেন্দু শেখর বাবু এই রাজ্যে যদি না থেকে অন্য রাজ্যে থাকতেন তাহলে হয়তো এতটা করা আইনের কথা বলতেন না, কারণ এই রাজ্যে যেভাবে মানে ধর্ষণ এবং খুন যেভাবে সংগঠিত হচ্ছে, আমি মনে করি এই রাজ্যের যে কোনো মানুষের এই উদ্বেগ হওয়াটা স্বাভাবিক। অতএব আমি মনে করি যে এটা হওয়াটা জরুরি। আর কি করে যে ঘটনাটা, এই ঘটনার পরে মাননীয় সুখেন্দুবাবুর ভূমিকা অত্যন্ত সংবেদনশীল এবং সহানুভূতি সম্পন্ন, এবং একজন প্রতিবাদী চরিত্র সরকারি দলে থেকেও যেভাবে প্রতিবাদ করেছেন তার আমরা প্রথমেই সাধুবাদ জানাচ্ছি। সুখেন্দুবাবু যদি এরকম চিঠি লিখে থাকেন ওনার ব্যক্তিগত স্তরে নিশ্চয়ই ঠিকই করেছেন, কিন্তু এই চিঠি লেখা বা সংসদে আইন আনা এবং সমস্ত বিরোধী দল সরকারি দল তারা যদি সদার্থকভাবে পার্লামেন্টে আইন আনে অবশ্যই সেটা করা উচিত। ভারতবর্ষে এই পুরনো আইনকে বদলে এই ধর্ষণ এবং খুন এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসেও বিভিন্ন বিষয়ে নতুন করে আইন আনার প্রয়োজন আছে বলে আমরা মনে করি, এবং মনে করি যে এর কোনো মাফ নেই। এই আইনের তাড়াতাড়ি তার যাতে সুরা হয়, ফাস্ট ট্র্যাকে আদালতে যাতে বিচার হয়, সঠিক দোষীরা যাতে শনাক্তকরণ করা যায় এবং সঠিক তার শাস্তি হয় এটা যেন সবসময় নিশ্চিত করা যায়, তার জন্য যদি উনি যদি লিখে থাকেন আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি। সংসদের শীতকালীন অধিবেশনেই খসড়া বিল পেশের আর্জি জানানো হয়েছে চিঠিতে। সুখেন্দু শেখর লিখেছেন, লক্ষ লক্ষ বাঙালির মতো তিনিও মেয়ের বাবা, নাতনির দাদু। আরজি কর কাণ্ডের পর মেয়েদের রাত দখলের প্রতিবাদকে সমর্থন জানান তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। কলকাতা টিভি।